তারপরে আমরা আইগলাম দা এপোসস ক্লাব যে কালীপূজা কমিটি যেটা কি মালুগ্রাম সিলচারে আছে, এবার ওরা জানা গেল যে বহুত একটা ইউনিক তারা পুতুল একটা দিয়ে বানায় থিম বানানিছে। এবার জানালি মো কমিটির দাদা একজনের কাছ থেকে, এবার ওরা প্রোগ্রামটা মানে কি থিমের উপরে রাখা হয়েছে প্রোগ্রামটা জানালি আমরা দাদা একজনের কাছ থেকে। দাদা এবার প্রোগ্রামটা কি থিম দিয়ে শুরু করেছে? এবার আমরা বানাইছি পুতুলের উপরে বেস করিয়া, কারণ পুতুলটা লিপ্ত হয়ে গেছে। আমরা যখন ছোটো থাকতাম তখন পুতুল খেলা খেলতাম এবং পুতুল নাচ দেখতাম আমরা গিয়া, কিন্তু এবার পুতুল সম্বন্ধে বাচ্চারা কেউ জানে না। তো এবার আমরা থিম পুতুলের উপরে নিয়ে আইসি। প্রত্যেকবার আমরা কিছু না কিছু থিম থাকে, তো এবার টোটালি ডিফারেন্ট থিম আছে যে পুতুলের উপরে, যেন বাচ্চারা কমসে কম পুতুলটা কি, যে বাড়িতে কাপড় দিয়ে পুতুল বানানো হইতো, খেলা হইতো এবং পুতুলের মধ্যে বিয়ে হইতো। তো এই যে পুতুল সম্বন্ধে যে অভিজ্ঞতাটা জানার জন্য আমরা মানে মেইন থিমটাই আমরা পুতুল নিয়ে করছি আর কি। হঠাৎ করে আইডিয়া কীরকম? দেখো আমরা প্রত্যেকবার আপনি দেখবা যে লাস্ট কয়েক বছর থেকে আমরা করি, প্রথম আমরা গন্ডার দিয়ে করছি, আমরা প্রথম সাপ নিয়ে আসি, গন্ডার টাইগার মানে সবাই এইটা জানাইতে চাইছি যে পশু পাখি এই সম্বন্ধে জানাইছি, আমরা পাখি নিয়েও করছি। তো এইবার আমরা পুতুল নিয়ে করছি, আমাদের থিমটাই থাকে যে মানুষের কাছে একটা ইনফরমেশন যাক যে কী কী জিনিস আমরা হারাইলাম, এই জন্য আমরা এটা করছি। প্লাস আপনাদেরকে সবাইকে আমরা জানাই মানে অ্যাপোসলসের তরফ থেকে, উনি হলেন অ্যাপোসলস ক্লাবের সেক্রেটারি মিস্টার কিষান দাস, উনি আমরা পূজার সেক্রেটারি সঞ্জয়, আর ইনি আমরা মিডিয়া সেক্রেটারি জয়দীপ সবাই পরিচিত সুদীপ, এবং আমি মৃদুল। তা আমরা এবং ক্লাবের সবার পক্ষ থেকে বড়াকবাসী এবং শিলচরবাসীকে জানাই শুভ দীপাবলির আন্তরিক অভিনন্দন, এবং সবার কাছে আমাদের অনুরোধ যেন আমরা 24, 25, 26 আমাদের মণ্ডপে সবাই দর্শন করেন। আমরা কনফিডেন্ট যে বৃষ্টি হইতো না, হয়তো বৃষ্টি নিয়ে ওয়েদার নিয়ে কারো কোনো চিন্তা করতে লাগবো না, সেই একদম আমরা এই জন্য আমরা 3 দিন খোলা রাখবো। এবার কত বছর পুরো আপনারা? 39 বছর। সামনে আগামী বছর কি প্ল্যানিং? হ্যাঁ এখন তো এইবারটা সাকসেস হওয়ার পরেই প্রত্যেক বছর আমরা এই মিটিংয়ের পরে যখন পূজা হয়ে যায় তারপরে আমরা নেক্সট থিমটা নেই, কারণ দেখি আমরা মানুষের মধ্যে কি চাহিদা কি জিনিস হারার তার উপরে আমরা নেক্সট থিমটা নিবো আর কি। এখন নেক্সট থিম নিয়ে আমরা কোনোরকম মানে প্রসাদ বিতরণটা আগামীকালকে থাকবে, এটা পূজার পর থেকে রাত্রিবেলা হয় এবং ভোরবেলা দিকে হয়, পরশু ভোরবেলা দিকে প্রসাদ মহাপ্রসাদ থাকবো আর কি। 25-26 তারিখ থাকবো, আর মানুষ যেরকমভাবে আমরা আজকেই বুঝে যারা আপনারা তুমি দেখছো কিরম বীর, তাই আমরা হয়তো বা প্রশাসনটা আমরা রিকোয়েস্ট করবো যে আমরা আরও 2 দিন এক্সটেন্ড করা হোক। মানুষে ফোন করে সোশ্যাল মিডিয়ার জিগার আমরা বহুত মানে সবাই পাড়াত পূজা থাকে, সবার কাছে পৌঁছে গেছে, আর সবাই পাড়াত পূজা আছে, কেউ বাড়িতে পারতো না, সবাই করে যে যারা আমরা পাড়াত পূজা দাদা 2 দিন রাখবো আমরা দেখতাম এই পূজা লিয়া। তাই আমরা চেষ্টা করবো যে আমরা 28 তারিখ রাখতাম, এবং 28 তারিখে আমরা এটা যদি আবহাওয়া প্রতিকূল থাকে 28 তারিখে আমরা কালচারাল অনুষ্ঠান করলাম, যেখানে বাংলাদেশ থেকে শিল্পীরা ইয়া করবো অনুষ্ঠান। আমরা এপিসোড ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আমরা জানালি মো যে এই যে থিমটা বানানো হয়েছে পুতুলের, যে থিমটা মান্ডবটা তৈরি করা হয়েছে, এই মান্ডব থিমটা যে যিনি তৈরি করছেন উনি নবদ্বীপ থেকে এসেছেন। তো ওনার থেকে জানালি এখানে আগের বছর উনি এখানে কারিগর, উনি এখানে সবসময় সব বছর কাজ করেন, তো ওনার থেকে জানালি এবার ওনার যে মাথার মধ্যে যে আইডিয়াটা আসলো বা উনি কোন কোন জায়গাতে আগে কাজ করেছেন বা ওনার সাথে কতজন মানুষ টিম মেম্বার আছে বা পুতুল উনি কয়টা পুতুল দিয়ে তৈরিটা করেছে মান্ডবটা টোটালি মান্ডবটা, তো ওনার থেকে জানালি মো। আপনার নামটা কি? পঞ্চানন দেবনাথ। আচ্ছা টোটাল কয়টা পুতুল লাগলো এই মান্ডব পুতুল? 1200 পিস পুতুল। 1200 পিস কি কি পুতুল আর কি লাগেছে? পুতুল আর ফুলের সাজি আছে 8000 পিস। তো এই তৈরি করতে গেলে যে আপনি পুতুলটা কালেকশন এনেছে, এটা পুতুলটা কোথা থেকে এনেছে? সব পুতুলগুলো আমরা কালেকশন করেছি, বিলুপ্ত হওয়া পুতুল তো খুঁজে ব্যবহার করতে হয়েছে, তাকে নেগোশন করতে হয়েছে, বাচ্চারা শিশুরা আনন্দ পাবে সেটাই মাথা ঢুকেছিল, তাই এই সব। ওরা যে এইবার যে থিমটা বানালো যে পুতুলের, এই পুতুলের থিমটা বানাবার কি কারণ মানে পুতুলের এটা থেকে মানুষকে কি কি শিক্ষা পাবে? মাথার থেকে এই ব্যাপারটা হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া পুতুল কেউ আর নিচ্ছে না, যারা দোকানে বেচা কেন তাদেরও বেচা কেনা কমে গেছে, ভাবছিলাম এটা দিয়ে তুলে ধরলে আবার যদি তাদের কিছু রুজি রোজগার। এরকম বলছে যে ওরা আজকালকে বাচ্চারা সব গেম নিয়ে এত ব্যস্ত ব্যস্ত কারণে পুতুল দিয়ে খেলতে পারে না, সবাই গেম নিয়ে ব্যস্ত থাকে, পুতুলটাকে আবার ভাবনায় আনুক আর। ধন্যবাদ আপনাকে, খুব 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 ধন্যবাদ, খুব ভালো লেগেছে, এত ভালো একটা তৈরি করেছেন, সব বছর যখন আসবেন আর ভালো ভালো থিম নিয়ে আপনারা এরকম মানুষকে জয় করাবেন। থ্যাংক ইউ ধন্যবাদ। শুভ সন্ধ্যা, আমার নাম রাজদীপ নার, আজকে দ্য অ্যাপোসলস ক্লাব যেটা কি মালুগ্রাম শিলচারে, জয়দীপ চক্রবর্তী যিনি উনি আমাদেরকে আজকে ইনভাইট করেছেন শিলচার লাইভের পক্ষ থেকে, মানে আমরা ইনভাইট জানাইছিল যে তারা এটা কাভারেজ করার লাগিয়া সবার কাছে এখন মানে মোটামুটি সবাই জানিয়েছে যে মালুগ্রামে একটা ইউনিক কিছু একটা পুতুল দিয়ে বানানিয়েছে, যেটা কি ওই আগের জামানা যারা বাচ্চারা আগে পুতুল দিয়ে খেলতো
এই সেই সেম দৃশ্যটা পিতুল দিয়ে একটা সুন্দর একটা দৃশ্য দাদা বানিয়েছে মণ্ডপটি মণ্ডপটা আপনারা আইলে দেখতে পারবা যেটা কি এপোসলস ক্লাব মালুগ্রাম শিলচরে পড়ে এই মালুগ্রাম আউটপোস্টের সামনেই একটা লেফট সাইডে মাঠ আছে ওই মাঠের মধ্যে তারা এখান থেকে মিত্ররা ইনভাইট করছে শিলচরের পক্ষ থেকে সব ভিউয়ার্সরা ইনভাইট করছে বরাকবেলি প্লাস আসামবাসী যারা মানুষ আছে সবাই ইনভাইট করা হয়ে গেছে তো সব বছরের মধ্যে ওনারা সব বছরও কোনো কিছু টিম ওরা প্রয়াস করে কিছু মানুষের কাছে পৌঁছাইত সো আপনারাও আপনাদের ফ্যামিলি যারা আছে প্যারেন্টস আছে বাচ্চাদের কাছে নিয়ে আপনারা আই যাবা।